সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ভূত দেখে এসব কথাবার্তা বলছেন উনি পুলিশ মন্ত্রী ওনার ভাইপো পুলিশের পোস্টিং করে সবাই জানে পুলিশ পোস্টিং এ টাকা দিতে হয় আর পুলিশের যারা পোস্টিং করে তাদের কাজ হচ্ছে লুট করা। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে পূর্ব মেদিনীপুরের আইসিদের অনেক ভালো কাজ করছে এবং অনেক আইসি তাবেদারিতে ব্যস্ত তাবেদারিতে ব্যস্ত বলছেন। দেখুন উনি ভূত দেখছেন, ভূত দেখে এসব কথাবার্তা বলছেন। উনি পুলিশ মন্ত্রী ওনার ভাইপো পুলিশের পোস্টিং করে সবাই জানে পুলিশ পোস্টিং এ টাকা দিতে হয় আর পুলিশের যারা পোস্টিং করে তাদের কাজ হচ্ছে লুট করা। এই জেলাতেই দেখলেন আমি কতুলপুরে সুইসাইড করা কৃষক পরিবারে এলাম, 500 লোক নিয়ে আটকাল। আজকেই দেখলেন আমার ঘাড়ের পিছনে দাঁড়িয়ে আছে অ্যাডিশনাল এসপি এসডিপিও, যাতে মুখ না খুলে প্রশাসন কাজ করছে অতএব উনি এগুলো ভূত দেখছেন। অতএব উনি এসব কথাবার্তা বলে নিজের দপ্তর স্বরাষ্ট্র দপ্তর এবং সরকারের দুর্বলতা প্রকাশ করছে। বিদ্রোহের ঘটনায় সরকারের মুখ পড়েছে, আমি আমার কোটা থেকে বিদ্রোহে চাকরি নিয়েছি কোনো ঘুষ দেইনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং তার সরকারি লয়ার অ্যাডভোকেট জেনারেলরাই চেষ্টা করছে সিবিআই তদন্ত আটকানোর জন্য। এটা তো দ্বিচারিত, আর ওইগুলো তো চাকরি নয়, সিভিক এর চাকরি। ও চাকরির কি মূল্য রয়েছে? ওর কোনো ভূত নেই, ভবিষ্যৎ নেই। এবং মাওবাদী পোস্টার দিচ্ছে বিজেপির, এমনটাই অভিযোগ করছেন তিনি। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত নির্বাচনে জঙ্গলমহলে হেরেছিলেন গতবারে, বাঁকুড়া বিষ্ণুপুরে তো ভোট করতে দেননি, আর ঝাড়গ্রাম পুরুলিয়াতে গণনা কেন্দ্র লুট করেছিলেন। আমি জানি, আমি ওই দলের সঙ্গে ছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় এখন থেকে এই ধরনের প্রচার জঙ্গলমহল এলাকা জুড়ে করছেন, যাতে পুলিশ প্রশাসনকে দিয়ে অ্যান্টি তৃণমূল বা পঞ্চায়েতের ত্রিস্তর সহ সরকারের দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষ কোনো কথা বলতে না পারে, একটা আতঙ্কের পরিবেশ তৈরি করে। আর দ্বিতীয়ত হচ্ছে বছরের পর বছর ধরে কেন্দ্রীয় সরকারকে বলেছে যে অন্য রাজ্যে আপনি মাওবাদী দমন করতে পারেননি, আমি এখানে মাওবাদী সব শেষ করে দিয়েছি। এখন ভাড়ারের যা অবস্থা, তাতে মাওবাদী দমনের নামে যদি বাড়তি কিছু টাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর থেকে পাওয়া যায়, এটাও একটা দ্বিতীয় উদ্দেশ্য বলে আমি মনে করি। এবং তৃতীয় আরেকটি কারণ আছে, উনি এমএসসি এমএ পিএইচডি বিএড বেসিক শিক্ষিত বেকার যুবক যুবতীদের পশ্চিমবাংলায় চাকরি দেননি। তিনি তথাকথিত মাওবাদীদের নামে তৃণমূলের লোকদের পুলিশের মালখানা থেকে বন্দুক সারেন্ডার করিয়ে কিছু মাওবাদীদের নাম করে কিছু লোককে তিনি চাকরি দিয়েছেন 21-এর বিধানসভা নির্বাচনের আগে। এখন জঙ্গলমহলের শিক্ষিত যুবকদের মধ্যে ধারণা রয়েছে, আমরাও যদি মাওবাদী সাজতে পারি গো অ্যাজ ইউ লাইকের মতো, তাহলে আমাদের চাকরি হবে, পড়াশোনার সার্টিফিকেটের কোনো মূল্য নেই, যদি গায়ে মাওবাদী ছাপ লাগাতে পারি তাহলেই একমাত্র চাকরি মিলতে পারে। যেমন রামপুরহাটের বাগদুইতে মহিলাদের কুচি কুচি করে কেটে পোড়ানো হয়েছে, পোড়ানোর পরে বাড়ির লোকরা সিভিকের চাকরি পেয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় চাকরি পেতে গেলে নয় পুড়ে মরতে হবে, নইলে মাওবাদী হয়ে অস্ত্র হাতে তুলে নিতে হবে। শিক্ষিত কোনো মূল্য, ডিগ্রির কোনো মূল্য এই কোম্পানির মালিকের আমলে নেই।
কিন্তু বলছে এটা বিজেপি করছে, বিজেপি করছে বলছে, এটা পোস্টার ফেলছে বিজেপি অভিযোগ। এমনি ভারতীয় জনতা পার্টির কাছে সবচেয়ে আগে দেশ। মমতা ব্যানার্জির মতো আমরা বলি না চারটে রাজধানী চাই। মমতা ব্যানার্জির মতো আমরা বাংলাদেশের স্লোগান জয় বাংলা চাষ করি না। আর মাওবাদীরা দেশের সংবিধানকে মানে না, গণতন্ত্রকে মানে না, এবং মাওবাদীরা গোদাবরী থেকে আমাদের গোমতী থেকে গোদাবরী তারা রেড করিডোর মানাতে চায়। যারা দেশের ক্ষতি করতে চায় তাদের সঙ্গে বিজেপির কর্মী সমর্থক তো দূরের কথা, কোনো ভোটাররাও কখনো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকতে পারেন না। এটা একটা আদর্শের লড়াই, এই আদর্শের মিলটা মমতা ব্যানার্জির সঙ্গে আছে। মমতা ব্যানার্জি ইউএপিএতে জেলে থাকা ছত্রধর মাহাতোকে রাজ্যের সম্পাদক করেছিলেন এবং ছত্রধর মাহাতো পঞ্চায়েত সমিতির সদস্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় 2008 সালের পঞ্চায়েত নির্বাচনে। এটা সবাই জানে কে কার বন্ধু। নবান্নে প্রশাসনিক বৈঠকে বলছে যে কেন্দ্র সরকারি পাট শিল্পের ক্ষতি করছে। শুনুন, অর্জুন সিং মহোদয় জুট এলাকা, পাট এলাকা, চটকল এলাকার এমপি, এই বিষয়টা তিনি সবচেয়ে ভালো বোঝেন, সবচেয়ে ভালো জানেন। তিনি এটার সঙ্গে রাজনীতি দেখার কোনো কারণ নেই। তিনি কিছু কথাবার্তা বলে ফেলছেন হয়তো আবেগ প্রবণ হয়ে, কিন্তু তার মূল ইস্যুটা কিন্তু জুট শিল্প, জুট শ্রমিক, এদেরকে জুট চাষি, পাট চাষি এবং জুট মানে পাটের সঙ্গে যুক্ত শ্রমিক এবং পাট কল, জুট কল, এগুলোকে এই শিল্প, এই তিনটেকে বাঁচানোর জন্য তিনি বলছেন। অতএব এর মধ্যে অন্যায় কিছু নেই, আপনাদের এর মধ্যে রাজনীতি খোঁজার কোনো কারণ নেই। অর্জুন সিং মহোদয় পরশুদিন দিল্লি থেকে ফেরার পরে আমার সঙ্গে তার দেখা হয়েছে। গতকাল মুরলীধর লেনে রাজ্য অফিসের সভাতে তিনি ছিলেন। আজকেও আমরা যখন এখানে কথা বলছি তখন 2রা মে থেকে 11ই মের কর্মসূচি নিয়ে আমাদের রাজ্য অফিসে যে আলোচনা সভা চলছে সেখানে রাজ্যের একজন গুরুত্বপূর্ণ সহসভাপতি হিসেবে, নবদ্বীপ জোনের ইনচার্জ হিসেবে অর্জুন সিং সেই সভায় যুক্ত হয়েছেন। আমি সংবাদ মাধ্যমকে বলবো আপনারা এই শিমুলডাঙ্গার ঘটনার মতো ঘটনা, ময়নাগুড়ির মতো ঘটনা, হাঁসখালির মতো ঘটনা, গোটা রাজ্য জুড়ে বেহাল হয়ে যাওয়ার ঘটনা বেশি বেশি করে দেখাবো। ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরীণ বিষয় নিয়ে আপনাদের ভাবার দরকার নেই। এবং আপনাদের বলবো গান্ধী মূর্তির নিচে কিছু শিক্ষিত বেকার যুবক যুবতী প্রতিদিন ধর্ণা দেয়, তাদের ছবি তাদের কথা বলবে। শহীদ মিনারের পিছনে, মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে কিছু শিক্ষিত এসএসসি বঞ্চিত কর্মপ্রার্থী বসে আছেন, তাদের ছবিটা আপনারা বেশি করে দেখান, তাদের নিয়ে টক শো করুন। সিএসসি গোপনে ইউনিটের ইলেকট্রিকের ইউনিটের ফি বাড়িয়ে দিল, বছরে 600 কোটি টাকা বাড়তি মুনাফা করবে সিএসসি, কার আশীর্বাদে? সেগুলো নিয়ে একটু টক শো কলকাতার লোকের। ইলেকট্রিকের মমতা ব্যানার্জি আসার আগে 4.70 টাকা করে ইলেকট্রিকের বিল দিত, এখন ডোমেস্টিক দিচ্ছে 7.31 টাকা। দাদা এগুলো নিয়ে একটু করুন। আজকে প্রধানমন্ত্রী যে অ্যাডভাইসটা করেছেন যে মহারাষ্ট্র পশ্চিমবঙ্গের মতো কিছু সরকার তারা পেট্রোল ডিজেলের স্টেট ভ্যাট সেস কমায়নি, এর ফলে মানুষ কষ্টে আছেন, দুর্ভোগে আছেন, এইগুলো নিয়ে একটু চর্চা হোক। আমাদের দলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আপনাদের না ভাবলেন। দাদা নবান্নে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলছেন হাসপাতালে ঘটনায় পুলিশের গাফিলতি ছিল, তার দায় সরকার কেন নেবে না? এটা তো ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, এটা সেই রকম। কারণ উনি এর আগে একটি অনুষ্ঠানে বলেছেন যে আমি পুলিশকে বলেছি যে ওই বালিকাটি গর্ভবতী প্রেগনেন্ট ছিল কিনা, জাস্ট এই ভাষা ইংরেজিতে বলেছিল, লাভ এফার্স আছে কিনা এইটা তদন্ত করুন। কিন্তু যখন উচ্চ আদালতের হস্তক্ষেপে সিবিআই হয়েছে, সেই সিবিআইকে আটকানোর জন্যই তো এই মমতা ব্যানার্জি সরকার প্রশাসন বাধা দিয়েছে, অর্থাৎ এখন উপায় নেই। সিবিআই একটার পর একটা লোককে ধরছে, গতকাল ধরা পড়েছে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের সদস্য, তিনি সেই পঞ্চায়েতের সদস্য যে তৃণমূলের তাকে কি বহিষ্কার করেছেন? তিনি তো পার্টি থেকে তার কোনো ব্যবস্থা নেননি। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের কথাবার্তা খেলায় পড়ে বলছে, ইমেজ
পুনরুদ্ধার করার জন্য বলছে, এর সঙ্গে ওনার বাস্তব চরিত্রের কোনো মিল নেই। দাদা বাঁকুড়া ডিএম এর বিরুদ্ধে অভিযোগ করছে, ডিএম কেই অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দিচ্ছেন, কি বলবেন? গণেশ বিশ্বাসের নেতৃত্বে আজকে দেখুন খাতড়ার আইসি, চারটে আইসি, এসডিপিও, এই যে ছবিটা দেখুন, লেডি পুলিশ অফিসার গিয়ে ওর দিদির ঘাড়ের কাছে দাঁড়িয়ে আছে, যাতে কোনোভাবে আমাদের সাহায্য না চায়, কোনোভাবে আমাদের সাহায্য না চায়। মহিলা ঘাড়ের কাছে দাঁড়িয়ে আছে সিভিল ড্রেসে, পুলিশের মহিলা পুলিশ। আচ্ছা ওই মহিলাকে দাদা বাড়িতে দেখতে পেয়েছিলেন? ও দিদি কথা বললো তো আমার, ভালো কথাই বলেছে, কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কালকে বিষ্ণুপুর না না, মহিলার সঙ্গে তো আমরা মিট করবো না, কারণ রেপ ভিকটিমের সঙ্গে মিট করতে নেই, তার নাম বলতে নেই, তার ছবি সামনে আনতে নেই। আমরা এগুলো দায়িত্ব নিয়ে কাজ করি, আমরা তো ইন্টারেস্টেড ছিলাম না, আমরা ইন্টারেস্টেড ছিলাম তার বাবার সঙ্গে কথা বলতে। ওর বাবাকে এবং মাকে ওখানকার পুলিশ দুপুরবেলা সরিয়েছে 12টার সময়। আর দিদি আমাদের সঙ্গে যা কথা বলেছে আপনাদের সামনেই বলেছে, তাতে ওনার দিদি বলেছে যে আমরা প্রশাসন এখন বিষয়টা দেখছে, আমাদের সমাজ এই বিষয়টা হাতে নিয়েছে, আমরা তাদের বলেছি আমরা নিন্দা করতে এসেছি, আমরা আপনাদের প্রতি সমবেদনা জানাতে এসেছি, এবং আপনারা যখন মনে করবেন যে প্রশাসন ঠিক কাজ করছে না, তখন যদি আইনি লড়াইতে কোনো সাহায্য সহযোগিতা চান আমরা পাশে আছি। আমরা আপনাদের সামনেই বলেছি, দিদি ভালো কথা বলে যাবো। যে মহিলার সাথে হয়েছিল তাদের বাড়িরই একজন তৃণমূলের মেম্বার, ওনার বৌদি, যে বাড়িতে ঘটনা দেখতে গিয়েছিলেন, ওর বাড়ির লোকরা আমাদের সঙ্গে যে দু তিনজন ছিল, বৌদি বা আপনার দিদি, এ দিদি ভালো কথাই বলেছে আমাদের সঙ্গে, পিছনে পুলিশ দাঁড় করে, সামনে অ্যাডিশনাল এসপি, এসডিপিও, চারজন আইসি চোখের দিকে, আর মাথার পিছনে ছবি দেখালাম, বাঁকুড়া থেকে লেডি এসআইদেরকে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে রাখা হয়েছে, যাতে কোনোভাবে আতঙ্কের নাম হচ্ছে বিজেপি, আতঙ্কের নাম হচ্ছে সিবিআই, এখানে শ্যামবাবুকে জিজ্ঞেস করলো একই কথা বলবো, শ্যামবাবু এখন অস্বীকার করতে পারেন, অনেকদিন জেল খেটেছেন, বিনয় মিশ্রকে তুলে দিয়েছিল তো মিথ্যা কথা বলছে। ওর সদস্য পদ যাবে এবং বিষ্ণুপুরের বিধানসভার উপনির্বাচন হবে, আমার নাম করে লিখে রাখুন, মুকুল রায় দিয়ে শুরু হবে, তন্ময় গিয়ে শেষ হবে, 6-8 মাসের মধ্যে বিষ্ণুপুরের লোককে ভোট দিতে হবে, আর তন্ময় সমস্ত দুর্নীতি সব তথ্য আমার কাছে আছে। স্যার পেট্রোলের দাম বৃদ্ধি নিয়ে কি বলবেন? পেট্রোলের পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যে পেট্রোলের, আজকে প্রধানমন্ত্রী উত্তর দিয়ে দিয়েছেন, প্রধানমন্ত্রী উপরে শুভেন্দু অধিকারী, প্রধানমন্ত্রী উত্তর দিয়ে দিয়েছেন, গোটা ভারতবর্ষের লোক জেনে গেছে। আমি তো সাসপেন্ড, পূর্ণ মদত আছে, সকলের আশীর্বাদ নিয়ে নিচ্ছি, বিজেপি একদম সিমেন্টিং ফ্যামিলি। আপনারা চেষ্টা করলেও, আমি সব মিডিয়ার কথা বলছি না, কিছু চটি চাটা মিডিয়া আছে যেখানে পার্টির লোকদের, মমতা ব্যানার্জির পে রোলে থাকা লোকদের বসিয়ে রেখেছেন, তারা চেষ্টা করলেও কিছু করতে পারবেন না। আমি বারে বারে বলেছি বিজেপির ভোটাররা সনাতনী ভোটার, এই সরকারকে চেঞ্জ করার পক্ষের ভোটার, আর এদের উপর যদি কারো প্রভাব থাকে সেটা নরেন্দ্র মোদীজির আছে, সেটা এক্স ওয়াই জেড, আমি আপনি অন্য কারোর প্রভাব নেই, অর্থাৎ বিজেপিকে নিয়ে আপনাদের ভাবতে হবে না।